আমার মুসলমান বন্ধুগণ কোরআনের তিনটি মাত্র আয়াত পাশ করুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঁচটি পুরস্কার দান করবেন এক নম্বরে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দান করে দিবে বলেন সুবহানাল্লাহ মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন দ্বিতীয় নম্বরে 70 বার আপনার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন তৃতীয় নম্বরে 70টা প্রয়োজন আল্লাহ তাআলা দূর করে দিবেন চতুর্থ নম্বরে দুশমন হিংসুক দুশমনদের থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং পঞ্চম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনদের উপরে আপনাকে বিজয় দান করে দিবেন যদি আপনি মাত্র কোরআনের তিনটি আয়াত পাঠ করতে পারেন ভালো করে মনে রাখবেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে পাঁচটি পুরস্কার দান করবেন সর্বশ্রেষ্ঠ হচ্ছে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন সেই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা সেটা হচ্ছে তিন নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে চিনি আমরা অনেকে আয়াতুল কুরসি পারি ঠিক কিনা অনেকেই মাশাআল্লাহ আয়াতুল কুরসি পারেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম চমৎকার এই আয়াতের ভিতরে এই আয়াতটি আরো আছে আমি অল্প একটু পাঠ করলাম এই আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি নাম রয়েছে আল হাইয়ুল কাইয়্যুম এই আল হাইয়ুল কাইয়্যুম এটা হচ্ছে বরকতময় পূর্ণ নাম ইসমে আজম এটা পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন এইজন্য এক নাম্বার আয়াতুল হচ্ছে আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত এটা আমরা যারা পারি না সকলের জন্য হোমওয়ার্ক অবিয়াসলি আমরা এই আয়াতুল কুরসি পড়া শিখব রাজি আছে তো ইনশাআল্লাহ এটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করব হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত এই ব্যক্তি মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও বলেন সুবহানাল্লাহ এজন্য অবিয়াসলি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করব এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা আলে ইমরানের 18 নাম্বার আয়াত শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি ক্বাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম সূরা আলে ইমরানের 18 নাম্বার আয়াত দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হচ্ছে সূরা আলে ইমরানের 26 নাম্বার আয়াত কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা এই আয়াতটি পড়ব আমরা যদি আমরা এই তিনটি আয়াত পড়তে পারি এক নাম্বার হচ্ছে সূরাতুল বাকারা 255 নাম্বার আয়াত দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা আলে ইমরানের 18 নাম্বার আয়াত তৃতীয় নাম্বার হচ্ছে সূরা আলে ইমরানের 26 নাম্বার আয়াত এই আয়াতগুলো যদি আমরা ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে পড়তে পারি এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি পুরস্কার দান করবেন এক নম্বরে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন দ্বিতীয় নম্বরে 70 বার রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন তৃতীয় নম্বরে 70টা প্রয়োজন আল্লাহ তাআলা দূর করে দিবেন চতুর্থ নম্বরে হিংসুক দুশমন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং পঞ্চম নম্বরে দুশমনদের থেকে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন এজন্য আমরা অবশ্যই কোরআনের পাওয়ার বুঝতে পারবো এবং কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি জ্বলন্ত মুজিজা এটা আমরা এই আমল করার পরেই বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন